উক্ত উরুশ মাহফিলে ই প্লাস টিভি পর্যবেক্ষণ কালে সাক্ষাৎকার দেন এই উরুশেরই সেক্রেটারি জনাব মোহাম্মদ জাফর আলী খান। মানে ধন্যবাদ দিলে আর বলবো আই তারা তো কৃতজ্ঞ পালন করেন করে প্রকাশ করে আর বেশি বেশি আর ভালোবাসে তাহলে আর এই এত গান তো জানেন বলতে পারি আর বিশেষ করে আর জেলা প্রশাসক সাহেব আর সভাপতি মাননীয় বিশেষ করে পুলিশ কমিশনার সাহেব ও বিশিষ্ট আর এলাপ গুজ্জে এই করোনা অবস্থা তো হও তো অনুমোদন দিয়ে ওরে ধন্যবাদ থ্যাংক ইউ জানালে আল্লাহর কাছে আর কুলাম তার পক্ষ থেকে ওরে আর ব্যাকুর দোয়া করি ইনশাল্লাহ এখন মনে করো আর চ্যানেল আল্লাহ দিলে কিন্তু আরো ওই মেলা ওর মেলা বিশেষ করে এখন আর দিত ন এবার বিভিন্ন মানুষের আয় যাকুতে ওলির দয়ায় ওলির মায়ায় ওলির মহব্বতে যারা ওলি গাছে গাছে প্রেমিক আছে তারা অটোমেটিক ওলির দরবার মধ্যে আই যাবে এই যে মেলাকার করছে অসম্ভব ওকে সাধারণ মানুষ ওকে মেলা দিবে অসম্ভব কাজ করবার এই রকম আজ আই এই সেক্রেটারি ভালো কথা দিত 7 বছর ধরে আর আমার মধ্যে আই পর্যন্ত আই দ্বিতীয় আলাদা লোক কখনো গন্ডগোল বিশেষ করে ওইগুলি নয় আশা করি হয়তো নইও আশা করি আর মানুষ সন্তোষ সিং যেন উত্তর উরুশে আরো বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন সাধারণ মানুষ। এখানে মিলাদ মাহফিল সহ কোরআন খতম এবং তবরুত বিতরণ করা হয়। অনেক ভক্তবৃন্দ এখানে জমায়েত হয়েছেন, হবে রাত্রে আরো অনেক ভক্তবৃন্দ জমায়েত হবে। সবাই খজাতে কুলুন শাহ রহমতুল্লাহ দরবারে উপস্থিত হয়ে কুলুন শাহ রহমতুল্লাহ ফয়েজ হাসিল করার জন্য সবাই এখানে আসে এবং উরুস কমিটি কুলুন শাহ রহমতুল্লাহ উরুস কমিটি মসজিদ কমিটি সবাই মিলে এবং পাড়া প্রতিবেশী সবাই মিলে প্রতি বছর এই কোন হচ্ছে যারা আসবেন এবং যারা আসছেন যারা আসি চলে গেছেন সবাই প্রতি এই আন্তরিক দোয়াও এবং শুভকামনা রইল। প্রতিবেদনটি করেছেন এই প্লাস টিভির বিভাগীয় প্রধান রাজাউল হাসান কাইসার।